2,30,000 টাকা এটার দাম। কাকা এটা এটা ই কয় জাতের? এটা এটা চার জাতের মতন হবে, এটা চার জাতের মতন হবে। আচ্ছা এটা কাকা কয় মন মাংস হতে পারে? চার মন হবে না? সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই স্বাগতম। যারা রাজু ভিশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন চলে এসেছি গাবতলি গরুর হাটে। এই হাটে কী কী ধরনের গরু আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ধন্যবাদ, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর কী কী ধরনের কোন হাটের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা মহিষ। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল ভালো আছেন? আচ্ছা এই যে মহিষটা দেখতে পাচ্ছি এটা কি এটা ছেলে না ছেলে মহিষ? ছেলে মহিষ হবে। আচ্ছা এটা দাম চাইছেন কত কাকা? এটা দাম চাইছে 2,60,000 টাকা। আচ্ছা কাকা এটা কয় দাঁতের? দুই দাঁত। দুই দাঁত। আচ্ছা এটা মাংস হতে পারে কেমন? পাঁচ মনের মতন মাংস হবে। পাঁচ মনের মতন মাংস হবে। 2,60,000 দাম চাওয়া দিছে, আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে। অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা দামাদামি করতে পারবেন। আচ্ছা তারপর এটা দেখতে পাচ্ছি এটার দাম চাইছেন কত কাকা? ওটার দাম কত চাইছেন? 230। ওটা গা মনে মহিলা এটা না? আচ্ছা আচ্ছা এটা কত বললেন কাকা? 2,30,000 টাকা। 2,30,000 টাকা এটার দাম। আচ্ছা কাকা এটা এটা ই কয় জাতের? এটা এটা চার জাতের মতন হবে, এটা চার জাতের মতন হবে। আচ্ছা এটা কাকা কয় মন মাংস হতে পারে? চার মন হবে না? কাকা একটু আমাদের এই গরুগুলা দেখান একটু। আচ্ছা এটা প্রথমে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা গরু। কাকা এটা কি জাতের গরু? এটা সিন্ধি গরু। সিন্ধি। আচ্ছা এটার দাম চাইছেন কত টাকা? 3,00,000। এটার দাম চাইছে 3,00,000 টাকা। দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজের, মার্শাল্লাহ বিগ সাইজের, 3,00,000 দাম চাইতেছে। এটা কত মন মাংস হবে কাকা? এটা 5.5 মন মাংস হবে। 5.5 মন মাংস হবে। আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটা অনেক বিগ সাইজের গরু। এটার দাম চাইছেন কত কাকা? এটা এটার দাম তো হয়েছে 3,30,000। এটা কয় দাঁতের হবে? এটা ছয় দাঁতের হবে। এটা ছয় দাঁতের হবে। আর মাংস কতটুকু হবে? মাংস এটা 5.5 মন। এটাও 5.5 মনের মতন হবে। আচ্ছা তারপরে এটা কী জাতের কাকা? নেপালি। এটা নেপালি। এ দেখতে পাচ্ছেন নেপালি গরু এটা। এটার দাম চাইছেন কত? এটা 350,000। এটার দাম তো হয়েছে 3,50,000 টাকা। এ দেখতে পাচ্ছেন এটার দাম তো হয়েছে 3,50,000 টাকা। এটা কয় দাঁতের? ওটা ফুল দিছে, এটা পুরা দাঁত, ফুল ফুল দাঁত। এটা এটা ফুল দাঁত, কুরবানির উপযুক্ত। আপনারা কুরবানির জন্য ক্রয় করতে পারবেন, কুরবানি দিতে পারবেন। আচ্ছা কাকা এটা কত বললেন এটার দাম? কত? 3,50,000 টাকা। আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি সাদা, এটা কত দাম তাই দিতেন? ওটা 4,00,000 টাকা। এটার দাম তো হয়েছে 4,00,000 টাকা। আচ্ছা কাকা ওটার বয়স কেমন? কয় দাঁত? ওটা ফুল দাঁত, ওটা কুরবানির উপযুক্ত ফুল দাঁত। আচ্ছা ওটা কয় মন মাংস হবে কাকা? ওটা 6 মনের মতো মাংস হবে। আচ্ছা তারপরে এই যে আরও ওই সাইডে গরু আছে অনেকগুলা কাকার, একটু কষ্ট দিতে আছি। আচ্ছা কাকা এই যে এই যে এটা 6 মনের মতন মাংস হবে না? দেখতে পাচ্ছেন এটা 6 মনের মতন মাংস হবে। আচ্ছা এটার দাম চাইছেন কত কাকা? ওটা 3,50,000। 3,50,000 টাকা। এটা কী জাতের কাকা? লাল দেশাল গরু। দেশাল গরু। আচ্ছা আর এই যে সাদা কালারের গরু দেখতে পাচ্ছি এটাও দেশাল? এটাও দেশাল। এটাও দেশাল। আচ্ছা এটা এটার দাম চাইছেন কত? এটা 3,00,000 টাকা। এটার দাম চাইছে 3,00,000 টাকা। মার্শাল্লাহ অনেক সুন্দর। এটার দাম চাইছে 3,00,000 টাকা। এটা মাংস কতটুকু হবে কাকা? 5 মনের মতন হবে।
আচ্ছা, তারপর একটা দেখতে পাচ্ছি লাল, দুটোই ওটা 4 লক্ষের দাম, এটার দাম 4 লক্ষ টাকা দাম চাওয়া দিয়েছে। অবশ্যই আপনারা হাটে আসে, গাবতলি হাটে আসে আপনারা দামাদামি করতে পারবেন, মালিকের সাথে দামাদামি করা যাবে, মালিকের সাথে দামাদামি করে আপনারা ক্রয় করতে পারবেন হাটটি। কিন্তু কাকা, হাট তো আপনার দিন রাত 24 ঘন্টায় তো থাকে না, দিন রাত 24 ঘন্টায় আপনারা গাবতলি হাটে আসলে গরু ক্রয় করতে পারবেন। রাত দিন 24 ঘন্টায় হাটে গরু পাওয়া যায় এবং গরু থাকে, আপনারা অনেক দূর থেকে আসে এই হাটে থাকতেও পারবেন। আচ্ছা কাকা, আপনার নামটা এবং মোবাইল নাম্বারটা বলেন। মালিকের থেকে? আচ্ছা, আপনার নামটা? রিয়াজ। আচ্ছা রিয়াজ, আপনি আঙ্কেল এই গরু কত বছর ধরে দেখাশোনা করেন? 30 বছর ধরে আছেন গাবতলি হাটে, আঙ্কেল 30 বছর ধরে গরু বেচা কিনা করে থাকে। অবশ্যই কাকার আঙ্কেলের কাছে আসলে আপনারা ভালো গরু ক্রয় করতে পারবেন। আঙ্কেলের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ধন্যবাদ আঙ্কেল সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি চলে এসেছেন যে গাবতলি হাটে সাদ্দাম ভাইয়ের বিদেশি, এটা কি জাতের গরু ভাই? এগুলা ইন্ডিয়ান বলদ ভাই। ইন্ডিয়ান বলদ। এগুলা দাম কেমন এবং কত মন ওজন এবং বয়স কেমন এগুলা আপনাদের ধারণা দেব। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি এটা ইন্ডিয়ান না ভাই? ইন্ডিয়ান বলদ, এগুলা সবগুলা সাদাগুলা ইন্ডিয়ান বলদ। আচ্ছা, এটার বয়স কেমন হবে ভাই? বয়স কত? 2-2.5 বছর, মানে লয় আসা একবার মানে পালা হয় বার দিয়ে। ও আচ্ছা, আপনি জানার মতে কয় দাঁতের এটা? এটা হলো 4-6 দাঁত। ও বয়স ফুল বয়স, আর 4 কিংবা 6 দাঁত এরকম হবে না? আচ্ছা, তা এটার দাম চাইতেন কত ভাই? দেন 6 লাখ দেন। এটার দাম চাইতেছে 6 লাখ। অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা আলোচনা সাপেক্ষে ক্রয় করতে পারবেন। এই দেখেন গরুটা অনেক বিশাল, বিগ সাইজের দেখতে পাচ্ছেন। এটা আনুমানিক কত মন ওজন হবে এই গরুগ্রস্ত হবে ভাই? 600 কেজি। 600 কেজির মতন না? 600 কেজির মতন এটা ই হবে, দেখতে পাচ্ছেন। তো জুম করে দেখানোর চেষ্টা করি। আচ্ছা ভাই, সামনে একটু আর একটু দেখান। এই যে আর একটা আছে এটা দেখতে পাচ্ছি, এগুলা সব একই না? সাইজ সব এগুলা একই হবে, দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজের। এগুলা সব 6 লাখ টাকার মতন দাম চাওয়া হয়েছে, আলোচনা সাপেক্ষে কিছু কমানো হবে। অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা আলোচনা সাপেক্ষে দামাদামি করতে পারবেন। দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। ভাই জানো যে মহিষ ওগুলো কি আপনার? মহিষ আপনার না? আচ্ছা, আচ্ছা ভাই, এই যে মহিষটা এটার দাম চাইতেন কত ভাই? এটার দাম চাইতেছে 8 লক্ষ টাকা। এটা গোস কেমন হবে ভাই, কত মন হবে? না হলো তো 800 কেজি হবে। 800 কেজির মতন গোস হবে, দেখতে পাচ্ছেন। অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনি মূল্যবান মতামতটি জানাবেন। দেখতে পাচ্ছেন এটার দাম চাইতেছে 8 লক্ষ টাকা, এটা 100 কেজির মতন গোস হবে। আর ভাই এগুলা প্রত্যেকটাই কি এরকমই হবে না? 900, 1000, 1200 এরকম না? আচ্ছা, গাবতলি হাটে আসলে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে ক্রয় করতে পারবেন। আচ্ছা ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। 017 017 154 154 353 353। লাস্ট 91। আচ্ছা, ভাইয়ের নামটা যেন কি? আচ্ছা সাদ্দাম ভাই, ধন্যবাদ। সাদ্দাম ভাই দেশে বাড়ি কোন জায়গা? আচ্ছা আচ্ছা ভাই, কথা শুনে ভালো লাগলো আর সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাবতলি হাটে আসলে ভাইয়ের যে ইন্ডিয়ান বলদগুলা গরু আর হচ্ছে মহিষ এগুলা ক্রয় করতে পারবেন। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন।